উত্তর দিনাজপুর জেলা শিল্পকেন্দ্রে যুগ্ম আধিকারিক সদ্য অবসরপ্রাপ্ত সুনীল চন্দ্র সরকারকে সংবর্ধনা দিল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। আজ রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে সংগঠনের সভাকক্ষে একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে শঙ্কর কুণ্ডু সহ বাণিজ্যিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সুনীলবাবুর কর্মধারা নিয়ে আলোচনা করা হয়। সকলে একযোগে সুনীলবাবুর সফলতা প্রসঙ্গে বক্তব্য রাখেন। সংবর্ধনা পেয়ে আপ্লুত সুনীলবাবু। সুনীল চন্দ্র সরকারকে সম্বর্ধনা দিলেন। তার কর্মজীবনে যে প্রতিফলন তিনি জেলার উপরে ফেলেছে তার অভিব্যক্তি আমরা আজকে দেখলাম। কি বলবেন এই ব্যাপারে? আমাদের জেলা উত্তর দিনাজপুর জেলা একটা পিছিয়ে পড়া জেলা, কৃষিভিত্তিক জেলা, অর্থনীতি সে পিছিয়ে আছে, মানুষের শিক্ষা ব্যবস্থাতে আমরা অনেক পিছিয়ে আছি, কারণ হেডকোয়ার্টার থেকে আমরা অনেক দূরে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের নীতিতে জেলায় ডেভেলপমেন্ট হয় না। সেখানকার আধুনিক সরকারি আধিকারিক এবং সুস্থ আধিকারিকদের সরকারি আধিকারিকদের প্রচেষ্টা থাকলে একটা বিভিন্ন অসুবিধার মধ্যে একটা জেলা যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেটা উত্তর দিনাজপুরের শিল্পের ক্ষেত্রে তার নিদর্শন। কারণ আমরা অনেক বিষয়ে আমরা রাজ্যের মধ্যে সেরা জেলাদের রান করছি, অনেক শিল্প আমাদের জেলায় হয়েছে যেটা অন্যান্য জেলারা ভাবতে পারে না যে উত্তর দিনাজপুরে সম্ভব হয়েছে। কারণ তার একটা বড় কারণ আমাদের জেলায় ডিআইসি, আমাদের জেলায় যেমন বিদ্যুতের ব্যবস্থা করা, ডিআইসি সমস্ত রকম শিল্প প্রতিপাদের পাশে দাঁড়িয়ে তার শিল্প করার ক্ষেত্রে যে বাধাগুলো হয় সে বাধাগুলো অতিক্রম করার ক্ষেত্রে তাদের যে আন্তরিক প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওনাদের এই প্রচেষ্টাকে দেখে অনেকে উৎসাহ করেছে নতুন নতুন শিল্প করার, যার জন্য আমাদের জেলায় শিল্প ক্ষেত্রে আমরা অন্য জেলার চেয়ে তুলনামূলকভাবে আমাদের অবস্থানগত দিক থেকে তুলনা করলে আমরা অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। জি করলেন প্লাবন সরকার, তাকে তো একদম নবাগত, তাকে আপনাকেই এই ব্যাপারগুলো দেখাতে হবে। যেটা সুনীল চন্দ্র সরকার বারবার করে বলছিলেন যে আমি শঙ্কর কুণ্ডুর সঙ্গে একাধিক বার বসেছি, বিভিন্ন কনসাল্ট করেছি, বিভিন্ন প্রজেক্ট করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ভূমিকা কি হবে? এখন আমরা কাজ করেছি, টিম নেটওয়ার্ক না থাকলে কোনোদিন তার কাজে সফল হতে পারে না, কোনো খেলায় জয় ক্যাপ্টেন হতে পারে না, টিম নেটওয়ার্ক হতে চায়। সেই টিম নেটওয়ার্কের কালচারটা উনি উনি ডিআইসিকে দিয়ে গেছে, সেই কালচারের লক্ষ্যে আমরা পেয়েছি। এবং আমাদের জন্য তোমার সেই টিম নেটওয়ার্কের কালচারে বিশ্বাসী, সেইকে আজকে দেখলেন আজকে অনুষ্ঠানে সেই টিম নেটওয়ার্কে সে কাজ করেছে, আমাদের ভূমিকা নগণ্য ছিল। ঠিক আমরা আশা রাখবো এই টিম নেটওয়ার্কের মাধ্যমে আমরা আগামী দিনে আমরা ঠিক এই পূরণ করে আমরা আগামী দিনে আমরা পূরণ আমরা এগিয়ে যাবো। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। রায়গঞ্জে অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তড়িঘড়ি তাকে নিয়ে আসা হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে তার। জানা যায় মেয়েটির নাম সাইনুর খাতুন, তার বাড়ি রায়গঞ্জের কেউটালে, সে হাতিয়া স্কুলে পড়াশোনা করে। সিট পড়েছিল রায়গঞ্জের প্রমোদা সুন্দরী হাই স্কুলে, সেখানেই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এখনও সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে সাইনুর, তার চিকিৎসা চলছে। দেখলেন কি বলছে? সমস্যা আছে, রায়গঞ্জ থেকে বিধিকা পাল ও হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। অকথ্য নির্যাতন করার পাশাপাশি এক ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। এই নিয়েই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলের ঘটনা। এই ঘটনা সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এমনকি সেই ছাত্রীকে চকলেট দিয়ে ভুলিয়ে পার্লারে নিয়ে গিয়ে চুল নতুন করে কেটে স্বাভাবিক করার চেষ্টাও করা হয়। সেই ছাত্রীকে এই বিষয়গুলি বাড়িতে জানাতেও বারণ করা হয়, কিন্তু সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়ায়, এমনকি মাঝে মাঝে অচৈতন্য হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয় অভিভাবকদের জানাতে। ছাত্রীর মা বাবা দুজনেই ছুটে আসেন।
জানতে পারেন গত কয়েকদিন ধরেই তাদের 10 বছরের কন্যার সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন চালাচ্ছে স্কুলেরই এক ছাত্রী ও তার কয়েকজন সঙ্গী। এর প্রতিবাদ করলে এবং বাড়িতে জানানোর কথা বললে রাতে সেই ছাত্রীর লম্বা চুল কাঁচি দিয়ে এলোমেলো করে কেটে একদম ছোট করে দেওয়া হয়। নিজের মেয়ের ওই অবস্থা দেখে ভেঙে পড়েন তার মা বাবা। এরপরেই তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করেন। কি হয়েছে বল? আমি আজকে ভোরবেলা আমি 4টায় উঠেছিলাম, উঠে জল খেলাম, তারপর আমি কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু সকাল ভোরে এবার যখন আমরা 6টায় উঠলাম, ম্যাম উঠাতে এলো, দেখছি আমার চুল, এবার কে করছে সেটা আমরা জানি না, এতগুলো চুল পড়ে আছে পিছনে টাকের মতো হয়েছে, এবার কে করেছে সেটা জানি না, একটা মেয়ে করেছে আমাদের সন্দেহ ছিল ওই, ওই এবার বলছে যে তোদের চুল পড়ে আছে, অনেক মেয়েরই কেটেছে অল্প অল্প, আমার এতগুলো চুল কেটেছে, চুল কাটার পর অনেক এ করার পর ম্যাম করত অনেক খুঁজলো, খোঁজার পর ওই মেয়েটাকে ধরে পড়লো, বলছে আমি ঘুমোনোটা হাঁটি, ঘুমের পরে হাঁটলে ডেলি হবে, ডেলি হয়নি, এটা মাত্র একদিনই হয়েছে, আমার সঙ্গে ঝগড়া করেছিল একদিন কাল কালকেই, কারণ ম্যাম খাতা চেয়েছিল আমি আগে দিয়ে দিয়েছিলাম, চার রাগ ছিল আমার উপর, এই ঘটনাটা হয়েছে, তারপর আমি ওকে কিছু করিনি, ওই জন্য ওর গার্জেনকে বলেছে যে আমি ওকে পা দিয়ে ফেলি, ওর দাঁত ভেঙে দিয়েছে, মিথ্যা কথা, কিন্তু আমাদের রুমে সবাই জানে যে কে কে এটা করেছে। তারপর পার্লারের চুলগুলো ভালো করে কাটিয়ে চকলেট দিয়েছে, ফেল দিয়েছে, তারপর রুমে এসে যখন হোস্টেলে এলাম তখন গাজনের কল করেছে। আজকে আমার মেয়েটা এই কিছুক্ষণ মাত্র আপনার আগে হোস্টেল থেকে মিশন থেকে ফোন করলো, ভয়েস পাবলিক মিশন লক্ষ্মীপুরে, ঠিক আছে? তো মেয়েটা চুল নাকি কেটে নিয়েছে, চুল কেটে নিয়েছে, কেটে নেওয়ার পরে কে কেটেছে আমরা জানি না, আমাদেরকে ফোন করে ডাকলো কি এরকম এরকম ব্যাপার ওই ভয়েস পাবলিক মিশন থেকে, ঠিক আছে? তো গেলাম, গেটের পরে দেখছি কি মেয়েটা এরকম এরকম ব্যাপার, কী ব্যাপার, ওরা কি করেছে, চুল কেটেছে ভোর দিক ভোরের দিকে একটা, কোন মেয়ে আমরা বলতে জানি না, ঠিক আছে? চুলটা কাটার পরে কি করেছে, ওরা পার্লারে নিয়ে গেছে, পার্লারে নিয়ে গিয়ে মেকআপ করিয়ে ভালো করে নিয়ে ভেল কিনে দিয়েছে, চকলেট খাইয়েছে, তার মিশন কর্তৃপক্ষ এরা কি করছে, প্রথমের দিকে ভালো ব্যবহার করে ভর্তি করে নিচ্ছে, ভর্তি করার পরে এদের একবারে টাকা পয়সা নেওয়ার পরে এদের রূপ আলাদা। সবাইকে বলছি মিশনগুলোতে দেওয়ার আগে একবার চিন্তা করবেন, আমার মেয়েগুলোকে আমার আরও কেউ মেয়ে হাজার হাজার বাবা মা নিয়ে মেয়েকে দিচ্ছে কি ভালোভাবে পড়ালেখা করার জন্য, কারো মেয়ে কারোর কাছে অপই নাই, এইভাবে করে যে করছে, আজ যে আমার মেয়ের যদি এই জিনিসটা করেছে কে চিলিয়ে মিশনের মধ্যে ঢুকলো, এইবার কী করে কর্তৃপক্ষ কী করছিল, আর যদি ওর গলা কেটে দেবো আর কিছু তোমরা কী হতো, আমার সন্তান হারাবো, এর আগে একটা মুর্শিদাবাদে এই ঘটনা ঘটলো, বলছে সুসাইড করে নিয়েছে, সে কোন কর্তৃপক্ষ আমি জানি না, কী করা যায় বলেন তো? এই ঘটনাটা আজকে আমার মেয়ে বলছে আজকে সকাল ভোরবেলার দিকে ঘটেছে, না ওদের ওর ক্লাসমেটেরই নাকি পরে জানা গেল, ওর ক্লাসমেটেরই হচ্ছে, কিছুটা ওর মুখে শুনতে হলে ভালো হবে, আমি হয়তো বানিয়ে বলতে পারি না বলতে পারি, আপনারা ভাববেন, ও মেয়েটার উপরে আপনি জানেন কী বলছে, কর্তৃপক্ষে জানালাম, বলছে আপনারা যা করবেন করেন, আমি আর কী বলবো, আমি তো ওই মিশনে রাখতে জানো, আমি এখন ইংলিশ বাজার থানাতে এসেছি, আমার তো মেয়েকে আমি রাখবোই না ওই মিশনে, আরও সমস্ত গার্জেনদেরকে বলতে চাই যাতে এরকম মিশনে যাতে ভবিষ্যৎ যাতে না দেওয়া হয়, থানাতে জিডি করতে এসছি ওর ওই মিশনের ব্যাপারে। আমার নাম নজরুল ইসলাম। যে অভিযোগ করেছে সে অঙ্কিতা হাঁসদা, যে চুলটা কেটেছে স্বীকার করেছে, তাকে উত্তপ্ত করত, কেন যে সে কুৎসে, সে দেখতে ভালো নয়, সে নিচু জাতি, এরকম তাতে তার রাগ হয়েছে ছোট বাচ্চা, সেটা কিন্তু আমরা জানতাম না, আমাদের কাছে এও রিপোর্ট করেনি এবং অঙ্কিতা হাঁসদাও আমাদের কাছে কোনোদিন বলেনি। গত রাত্রির আগের রাত্রিতে যেদিন ঘটনাটা ঘটে, রাত্রের বেলা সে পেন্সিল বক্সের একটা ছোট কাঁচ নিয়ে চার চুলটা কেটেছে, আমরা অভিভাবক হিসাবে শিক্ষক মা বাবার পরে প্রকৃত অভিভাবক যদি হয় রেসিডেন্সিয়াল স্কুলের অভিভাবক, সে রেসিডেন্সিয়াল স্কুলের সুপার এবং যারা দায়িত্বে রয়েছে, আমরা অভিভাবক হিসাব আমরা সেই অঙ্কিতা হাঁসদার বাবাকেও ডেকেছিলাম যে আপনি আসুন, আপনার মেয়েটা এরকম করেছে, এই গার্জেনটাই হবে, এবং এদেরকেও ডাকা হয়েছিল, মেয়েটি চুলটা কাটা হয়েছে
প্রলোভন দেখে একদম মিথ্যা, এটা আমি অস্বীকার করছি। এই জন্য যে একটা মেয়ের বাচ্চা যদি চুল ছোট হয় বা এরকম হয়ে থাকে, আমি কি করব, তাকে একটু চুলটাকে সাইজ করে দেবো। আমরা এটা অভিযোগ আকারে মনে করিনি যে এটা কোনো অভিযোগের বিষয়। আমরা তাকে যথারীতি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কোনো চকলেট খেয়ে ধামা চাপার কোনো বিষয় নয়। এটা একটা ক্লাস ফাইভের বাচ্চা, দশ আইসক্রিম খাওয়ানো, আমরা অন্য সময় আইসক্রিম খাওয়াই, সেদিন তাকে নিয়ে গেছে বাইরে, তাকে আইসক্রিম খাওয়ানো, এটা আমাদের কর্তব্য। আজকে বলুন একটা চুল কেটে যাবে, কালকে যদি বাচ্চাটা অসুস্থ হতো আমরা কি তার চিকিৎসা করতাম না? এই মেয়েটি যদি রাত্রেবেলা অসুস্থ হতো আমরা কি তার চিকিৎসা করতাম না? কারণ আমাদের সবসময় সেটা করতে হয়। এটা যদি ওই অভিভাবক আমাদেরকে বলেন যে আমাদের ব্যর্থতা, তাহলে সেটা বিবেচনা শুধু সমাজ করবে, মিডিয়া আপনারা এসছেন আপনারা করবেন যে আমাদের গাফিলতিটা কোথায়। উনি যদি আমাদের উপর বিশ্বাস না রাখতেন তাহলে তো বাচ্চা রেখে যেতেন না। বিশ্বাস রেখেছিলেন বলে এবং আমরা এই প্রথম একটা অভিভাবক ইয়ে করলেন, সঙ্গে সঙ্গে তাকে ডেকেছি, তাকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি যে এটা দেখুন তার কোনো একটা মানসিক বিকার কিংবা কোনো সাইকোলজিক্যাল ব্যাপার আছে কি না। তার সামনে আমরা চেয়েছিলাম যে ওয়েব গার্জেনকে বসিয়ে একটা কথা বলবো, ওনারা উগ্র হয়ে আজকে এইটাকে টেনে নিয়ে গেলেন আপনাদের, তাকেও বাড়ি পাঠিয়ে দিয়েছি এবং এই মেয়েটিকে স্বেচ্ছায় নিয়ে গেছে। আমরা তাকে রাস্টিকেট করতে, যদি দেখি যে না এই মেয়েটির স্বভাবগত দোষ ত্রুটি আছে নিশ্চয়ই আমরা রাখবো না, তাকেও আমরা বাড়ি পাঠিয়ে আমরা অবশ্যই রাস্টিকেট করবো যদি ইচ্ছাকৃত করে। কিন্তু আপনারা বিচার বলুন। আমি মুজিবুর রহমান, এই ব্রাঞ্চ ইনচার্জ ভয়েস পাবলিক স্কুল। কি নাম? মুজিবুর রহমান। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, ক্লিক নিউজ। চারিদিকে শিক্ষকদের চাকরি যাওয়ার হিড়িক লেগেছে। অবৈধভাবে চাকরি পাওয়ায় আদালতের নির্দেশে তাদের চাকরি চলে যাচ্ছে। এমতো অবস্থায় এবার শিক্ষকদের বিভিন্ন লোন দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিচ্ছে বালুরঘাটের একটি সমবায় ব্যাংক। যারা লোনের জন্য আবেদন করেছেন তাদের লোন আটকে রাখা হয়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। মূলত যেই সব সালে নিয়োগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেই সব ক্ষেত্রে শিক্ষকদের লোন দেওয়া বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। এই সব ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করাচ্ছে তারা, যদিও লোন না দিলে ব্যাংক চলবে না, কারণ অনেক শিক্ষক লোন নিয়ে তা এখনো পরিশোধ করতে পারছে না। এদিকে এই বিষয় নিয়েও সরব হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি। অন্যান্য ব্যাংকেও একই সমস্যা দেখা দিয়েছিল, সেই ক্ষেত্রে আন্দোলন করে সেই সমস্যা মেটানো সম্ভব হয়েছে। তবে এই ব্যাংকের কথা বর্তমানে সামনে আসছে, এ নিয়েও তারা আন্দোলনে নামবেন। এই কোভিড ব্যাংকে মানে যারা 2017 থেকে যারা প্রাইমারি ক্লাস শিক্ষকদের দুর্নীতি বাতিল হচ্ছে তাদের ব্যাংক মানে লোন দেওয়া বন্ধ করে দিয়েছে বা স্থগিত রেখেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো পুরোপুরি ব্যাংকের ব্যাপার। ব্যাংক তাদের কি কাগজপত্র জমা নিয়ে তাদেরকে লোন দিয়েছে বা কিসের উপর ডিপেন্ডেন্সে লোন দিয়েছে সেটা ব্যাংকই ভালো বলতে পারবে। কেন এই বিষয়ে তো আমি সঠিক বলতে পারবো না, কেন ব্যাংক তাদের তো কাগজ যখন লোন ডিসবার্স করে তাদেরকে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে সমস্ত কাগজপত্র দেখে তাদের চাকরির যে ডিউরেশন সেটা দেখে, চাকরির সমস্ত কিছু দেখে তারপরে কনভিন্স হয় এবং তারপরে তারা লোনটা ডিসবার্স করে। বিশেষ করে 2017 থেকে তারা দেখছে বেশি করে তাদের মানে আগে যাদের হচ্ছে তাদের লোন দেওয়া কোনো অসুবিধা হচ্ছে না। সতেরোর পর থেকে এক কথা যেসব ইয়ারে দেখা গেছে দুর্নীতি সামনে এসছে সেই সব ইয়ারগুলোতে মেইনলি লোন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করেছে হয়তো তাদের একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা চলছে যে কিছু কিছু মানে চাকরি বাতিলের কথাও শুনতে পাচ্ছি আমরা খবরের কাগজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেক্ষেত্রে ব্যাংক হয়তো একটা সন্দেহের জায়গায় এসেছে, তো আপাতত ওরা ব্যাপারটা ছানবিনের জন্য বা প্রপার একটা ইনভেস্টিগেশনের জন্য হয়তো আপাতত পোস্টপোন রেখেছে। পরবর্তীকালে যদি ওরা কনভিন্স হয় যে না আপডেট দেওয়া দিতে পারে তখন হয়তো তারা সেই প্রসেসটা ফলোড করতে পারে। শিক্ষক একজন শিক্ষককে সমাজের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হতো বা সেভাবে দেখা হতো, সেই জায়গা থেকে শিক্ষকদের প্রতি এরকম অবস্থা, আপনি একজন শিক্ষক কীভাবে দেখছেন? কোথাও কি শিক্ষকের যে ইয়েটা হানি হচ্ছে? শিক্ষকদের অ্যাকচুয়ালি প্রসেসটা তো টাকা পয়সার লেনদেনের ব্যাপার, রেসপন্সিবিলিটি দুই পক্ষেরই থাকে। শিক্ষক যেমন তার একটা রেসপন্সিবিলিটি আছে, আবার অপর দিকে ব্যাংকেরও একটা রেসপন্সিবিলিটি আছে। মানে একটা যেমন মুদ্রা রেপিট ওপিট হয়, মানে রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটিস একটা হয় এরকম বা ডিউটিস হয়, সেরকম একই রকমভাবে আমার মনে হয় না যে খুব একটা শিক্ষকদের এখানে মানে মর্যাদা হানি হচ্ছে। ব্যাংক যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার, ব্যানার মনে হয় সম্ভবত ওরা প্রপার ইনভেস্টিগেশন করছে যে যদি যার ইয়েটা প্রপার হয় বা তার যদি প্রপার কনভিন্স মনে করে যে না তাকে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ব্যাংক নিশ্চয়ই আগামী লোন কোন দেবে বলে আমার বিশ্বাস। আপনার নামটা একটু বলুন। আমার নাম শুভেন্দু কুমার বক্সী,
আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের এক সদস্য দক্ষিণ দিনাজপুরের। তাদের অনেকে চাকরি বাতিল হয়েছে। দেখুন, বর্তমান যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে আর কি, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষা এবং শিক্ষক সমাজ একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। এটাতে কি হচ্ছে, যাদের বেআইনিভাবে চাকরি হয়েছিল তাদের লিস্ট ধরে ধরে চাকরি নাম দিয়ে দিয়ে চাকরি বাতিল করা হচ্ছে। তাতে তো যাদের চাকরি যাচ্ছে যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে গোটা যে শিক্ষক সমাজ, সেই শিক্ষক সমাজ একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এবং এরকম আমাদের কানে বহু খবর আসছে যে শিক্ষকরা যারা বাড়ি করার জন্যে বা অন্য কোনো কারণে ব্যাংকে ঋণের জন্য আবেদন করছেন, তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকেরও কোনো দোষ নেই, কারণ ব্যাংক কী করে বুঝতে পারবে। সুতরাং ব্যাংক স্বাভাবিকভাবেই তাদেরকে কোয়ারি করছে বিভিন্ন রকমের, এবং এতে করে কিন্তু যারা বৈধ শিক্ষক, বৈধভাবে নিয়োজিত যারা শিক্ষক, তাদেরকেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সম্মুখে দাঁড়িয়ে যেতে হচ্ছে এবং অযথা কিছু সামাজিক হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। ইসলামপুর পৌর মাছবাজার অপরিষ্কার থাকায় মাছ ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা। ঘটনায় কেউ বা কারা ভেঙে দেয় মাছ বাজারের কল। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। মাছ ব্যবসায়ীরা বলেন, কাজ করে স্যার এই লাইনে, তারা যদি না আসে তাহলে তো আমাদের কিছু করার নাই। আমরা এটা করতে পারি স্যার, আমরা আমরা ফিনাইল নিয়ে আসি স্যার, কোবরা আমরা ওখানে পুরো 90 টাকার একটা ফিনাইল পার্ট দিয়ে ওখানে ছিটে দিই। এই যে তোমাদের এখানে যে নোংরা আবর্জনা জড়ো হচ্ছে স্যার, এটা এটা শুধু আমাদের কাঁচড়া না স্যার, আমাদের মাছ বাজারের কাঁচড়া না। আপনি দেখতে পারেন কাঁচড়াটা, ওই কাঁচড়াটা, ওই কাঁচড়াটা স্যার কি বলে কে মাংসওয়ালার গুলারও আছে, আরো কি বলে বাড়ির কারো মুরগি মুরগি বা কারো কারো বাড়িতে ছাগল আছে, ওগুলারও কাঁচড়া আছে। আমরা এগুলো সহ্য করি সবারই, ঠিক আছে, ওদেরও অসুবিধা নাই, ওরা কাঁচড়া ফেলতেছে ওদেরও অসুবিধা নাই। আর তোমাকে যদি অসুবিধা হচ্ছে তুমি মিউনিসিপ্যালিটিতে যাও, ঠিক আছে, এটা তো মিউনিসিপ্যালিটির এরিয়া, তুমি যাই, তুমি যাই নিজের আশপাশের লোকগুলোকে বলো। কি নাম আপনার? আমার নাম হলো রকি, বাজারে, ঠিক আছে। বাজার কমিটির লোক তো ছিল, তারা কি জানেছেন? বাজার কমিটির লোক, আমরা বাজার কমিটির লোকগুলোকে ফোন করি, আমাদের আমাদের রহমান সাহেব বাজার কমিটির সেক্রেটারি আছে, আমরা যখন ওকে ফোন করি ওই লোকের কাছে আমাদের আমাদের ফোন তোলার টাইম থাকে না। আর যখন যখন টাইমটা হবে, যখন চেষ্টা হবে ওখানে, যখন কাজটা হবে কি, হ্যাঁ এখন ওটা ভাঙতেছে, যখন আমরা ফোন করছি তখন আমাদের যে সেক্রেটারি সাহেব আছে তখন আসলো না, কিন্তু যখন আমরা 10টা আমরা 15টা লোককে পাঠাইলাম মিউনিসিপ্যালিটিতে, তখন কেউ ফোন করলো মনে হয় মিউনিসিপ্যালিটির থেকে রহমান মামাকে। তারপরে রহমান মামা বাজারে প্রেজেন্ট আছে, ওই যে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে দাদা, ঠিক আছে। আপনাদের পৌরসভা থেকে কি সমাধান দেওয়া হয়েছে? আমাদের কোনো সমাধান দেওয়া হয়নি, শুধু আমাদের কাঁচড়াগুলো সাফ করে দেয় এইটুকু সমাধান আছে, বাকি বাদ আমাদের যাগুলো যা করার আছে আমরা নিজের টাকা দিয়ে করি। আমরা আমরা বাজারে পার ডে পার দোকান থেকে 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা করে বাট্টি নিই পার ডে, আর ওগুলার থেকে আমাদের বাজারে খরচাগুলো চলে, ঠিক আছে। আমরা কারো কাছ থেকে খরচা নিই না বা আমাদেরকে কেউ ডোনেশন দেয় না এই বাজারের জন্য। কি কি দাবি দেওয়া রয়েছে আপনাদের? আমাদের দাবি রয়েছে কি, আমাদের বাথরুম ভালো ক্লিয়ার নেই, গন্ধ আছে, আমাদের কাঁচড়াগুলো এখানে পুরানো ফেলানো থাকে, এগুলো পরিষ্কার নাই, ঠিক আছে। মাছওয়ালাদের কোনো রেসপেক্ট নাই, কোনো ইজ্জত নাই, এখানকার লোকগুলো আমাদেরকে মশা ভাবছে মনে হয় এরকম করে মারবে আর আমরা শেষ, কিন্তু আমরা এরকম না, আমরা যদি করতে চাই তাহলে অনেক কিছু করতে পারি দাদা, আমরা করি না, আমরা সবার রেসপেক্ট করি। আপনার নাম? আমার নাম এখনই বললাম রকি। অপরদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, ঝামেলা নাই দাদা, এখানে নোংরা এখানকার পরিবেশ প্রচন্ড নোংরা হয়েছে, ঠিক আছে। এই মাছবাজারগুলো দোকানদাররা দোকানদারি করে সন্ধ্যাবেলা চলে যায়, 4টার দিকে চলে যায়, কিন্তু প্রচুর নোংরা এখানে চারদিকে ফেলে চলে যায়। এ নিয়ে সমস্যা সারা কয়েক বছর থেকে সমস্যা হচ্ছে, কিন্তু চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে, কতবার জানানো হয়েছে, চেয়ারম্যান সাহেব আবার মীমাংসা করেছে, মামলা করেছে, সমাধানও করে দিয়েছে, কিন্তু এখানকার লোক শুধরাবে না। এই যে মাছবাজারের দোকানদারগুলো এসে মাছের চষাগুলো এগুলো জল নিয়ে সমস্যা আছে, মাছ ব্যবসায়ীরা নোংরা গুলো প্রত্যেকটা নোংরা মাছ ব্যবসায়ী নোংরা কোথায় নোংরা করে? মাছ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী,
সামান্য নোংরা এই তো দেখেন মাছ বাজার চত্বর হ্যাঁ পুরো ভিতরে ড্রেনের ব্যবস্থা নাই ড্রেনের ব্যবস্থা নাই আপনার যে জল বের হবে জল কোথা থেকে বের হবে চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলেন বলে সবাই গেছে বলছে কি বললেন উনি উনি কি বলেছেন উনি কখনো করে দেন বা ভালো করে তারপরে আবার ওরকমই এরা করে দেন তো আজকে কি নিয়ে ঝামেলা আজকে ওই আবার নোংরা নিয়ে নোংরা ঢিপ পড়ে আছে ওখানে কয়েক কুইন্টল মাছ ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা টাকা দেন লাগলো ঝামেলা তো প্রতিবেশীদের যারা স্থানীয় আছে যারা ফ্যামিলি নিয়ে আছে এখানে বসবাস করতে দীর্ঘদিন ধরে এই গন্ধটা দীর্ঘদিন ধরে সহ্য করতেছে কিন্তু এর সমাধান হচ্ছে না এদের বক্তব্য হলো যে আমাদের সমাধান লাগে এই সমাধানটা সংশোধন হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা কত নম্বর ওয়ার্ড পড়ে এটা 10 নম্বর ওয়ার্ড পড়ে বলছি যে তো আপনারা এখন কি চাইছেন কি সমাধান চাই এটা এই এলাকার মাছ বাজার তো এখান থেকে উঠে যাক অপরদিকে পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল বলেন মাছ বাজার প্রতিদিন পরিষ্কার করা হয় আজ কিছু নোংরা ছিল তবে তিনি বলেন ফোন করলেই আমরা সেই নোংরা পরিষ্কার করে নিতাম কল ভাঙার বিষয়ে তিনি আরো বলেন পৌরসভা থেকে তদন্ত করে দেখা হবে এটা হচ্ছে ইসলামপুর মাছ বাজার সেখানে সাধারণ মানুষের অভিযোগ যে সেখানে নোংরা দুর্গন্ধ দ্বারা থাকতে পারছে না এই বিষয়টা কিভাবে দেখছেন আজকে এই নিয়ে ঝামেলা হয়েছে মাছ বাজারে নোংরা পরিষ্কার প্রত্যেক দিনই করা হয় আজকেরও যেটা ঝামেলা ছিল সেটা মাছ বাজারে নোংরাটা ছিল না আমি যেটা খবর পেয়েছি যে ওখানে আশেপাশের কেউ ওই ঘাস টাস ওগুলো ফেলে দিয়েছিল সেটা ওঠেনি তো সেটা তো আমাদেরকে ফোন করলেই আমরা উঠে যেতাম আমার কাছে কিছু মাছ বাজারের যারা দোকানদাররা আছেন ওরা আসছিলেন যে বলছিলেন যে ওরা কোনো টিউবওয়েল লাগিয়েছিল টিউবওয়েল ভেঙে দিয়েছে তা আমি পৌরসভা থেকে পাঠাবো পৌরসভা থেকে ইনকোয়ারি করবে যে ব্যাপারটা কী আছে নোংরা ব্যাপারটা আমরা রোজ নোংরা উঠাচ্ছি নোংরা উঠবে তাতে কোনো অসুবিধা হবে না ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ জেলা প্রশাসনের নির্দেশে পথ নিরাপত্তার কথা মাথায় রেখে বর্তমান টোটোরিকশাকে ই রিক্সায় পরিবর্তনের নির্দেশিকা জারি করা হয়েছে ইটাহার ব্লক প্রশাসনের তরফে এমনই কথা জানালেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস মূলত জাতীয় সড়কে টোটো চলাচল ও গ্রামের টোটো শহরে চলাচলের নিষেধাজ্ঞা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তমান টোটোরিকশাকে ই রিক্সায় পরিবর্তন করা পঞ্চায়েত সমিতির তরফে সরকারিভাবে টোটো রেজিস্ট্রেশন ব্যবস্থা করা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে জানা যায় চলতি মাসের মধ্যে এই রেজিস্ট্রেশন করতে ইটাহার ব্লকের সমস্ত টোটো চালক ও মালিকদের প্রয়োজনীয় নথি ব্লক প্রশাসনের কাছে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে আরটিও দপ্তরের প্রতিনিধি ব্লকের বিভিন্ন টোটো অ্যাসোসিয়েশন ইটাহার থানার ট্রাফিক পুলিশ সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করে মূলত পথ নিরাপত্তার দিক মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম তারপরে আমরা মানে ইটাহারে যত টোটো অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা এখানে ডেকেছিলাম ওসি ট্রাফিক সাহেব ছিলেন আরটিও সাহেবের প্রতিনিধি হিসেবে এমবিআইরা ছিলেন এবং সাথে আমরা এখানে উপস্থিত থেকে এদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই আলোচনা হয়েছে এবং এদেরকে জানানো হয়েছে গভর্নমেন্ট গাইডলাইন হিসাবে তাদের কি কি করতে হবে অর্থাৎ টোটোরা যেমন হাইওয়ের উপর দিয়ে চলতে পারবে না এক এলাকার টোটো আর এক জায়গায় যেতে পারবে না অর্থাৎ মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতের টোটোগুলো যেতে পারবে না এরকম বিভিন্ন ধরনের গাইডলাইন আছে এবং তাদের ই রিক্সাগুলো কী স্পেসিফিকেশনে হবে তার একটা গাইডলাইনে বলে দেওয়া আছে সেগুলো ওদের সঙ্গে বিস্তারিত বলা হলো এবং তাদেরকে নিয়ম মেনে চলতে বলা হলো এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদের সবাইকে একটা রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হলো সেটাও তাদেরকে আমরা মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিলাম যাতে করে তারা আইন মেনে নিজেদের মতো করে তারা চলতে পারে কোনোরকম কোনো সমস্যা ল অ্যান্ড অর্ডার বা কোনোরকম অ্যাক্সিডেন্ট কোথাও না হয় তার জন্য এই মোটামুটি রোড সেফটির কথা মাথায় রেখে এই উদ্যোগটা নেওয়া হয়েছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ